সরাসরি প্রথমে যাচ্ছি মোমোর কাছে। অপেক্ষার আর মাত্র কয়েক ঘন্টা, এরপরে গোটা দেশ মেতে উঠবে পবিত্র ঈদুল আজহা উদযাপনে। এবং ঠিক এই মুহূর্তে সূর্যের তপ্ত রোদকে উপেক্ষা করে কিন্তু নগরবাসী নেমেছে রাজধানীর কোরবানির যে পশুর হাটে সেখানে। এই মুহূর্তে রাজধানীর সবচেয়ে বড় যে পশুর হাট গাবতলী মাঠে, গাবতলীর হাটে রয়েছে আমি, সেখানে দেখতে পাচ্ছি যে ক্রেতা এবং বিক্রেতাদের কোরবানির পশু নিয়ে তাদের যে দরদাম, দর কষাকষি এবং পছন্দের পশু নিয়ে কিন্তু রাজধানীবাসী ঘরে ফিরছেন। অন্যদিকে বিক্রেতারা তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর দুইটা থেকে তারা যে ছাড়কৃত মূল্যে যে গরু বিক্রির যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটি কিন্তু কার্যকর হয়ে গেছে। অর্থাৎ সকাল বিগত কয়েকদিনে এবং আজ সকাল পর্যন্ত তারা যে দামগুলো ধরেছেন সেই দামের থেকে কিন্তু অনেকটাই ছাড় অংশে, প্রায় 5% ছাড়ে কিন্তু বিক্রেতারা এই তাদের কোরবানি পশুগুলো বিক্রি করছেন। এবং সকাল থেকে কিন্তু যে পরিমাণ ক্রেতা দেখেছি এই দুপুর নাগাদ, এখন কিন্তু তা আরো বেড়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে যে ছোট বড় মাঝারি সব ধরনের গরু কিনতে কিন্তু ক্রেতারা রাজধানীর হাটগুলোতে তারা ভিড় জমিয়েছেন। এবং তারা বলছেন যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তারা তাদের সামর্থ্যের মধ্যে, বাজেটের মধ্যে থাকা থেকে কিন্তু তারা সেই কোরবানির পশুটি ক্রয় করতে চান। এবং যদি অনেকে অভিযোগ করেছেন যে গত বছরের তুলনায়, গত 2 বছরের তুলনায় এবার রাজধানীতে গরুর যে দাম হাঁকছেন বিক্রেতারা তা কিন্তু অনেকটাই আকাশচুম্বী। বিশেষ করে সকাল থেকে আমি কমলাপুর হাটে ছিলাম, সেখানে সর্বোচ্চ একটি গরুর মূল্য ধরা হয়েছে 17.5 লক্ষ টাকা, এরপরে 10.5 লক্ষ টাকা এবং অপরটি 14 লক্ষ টাকা। একই অবস্থায় কিন্তু রাজধানীর গাবতলীর পশুর হাটেও, এখানে একটু বড় সাইজের যে গরুগুলো রয়েছে প্রত্যেকটির দাম কিন্তু 5 লাখের উপরে রয়েছে। অন্যদিকে ছোট গরুগুলোর দাম শুরু হয়েছে কিন্তু 50,000 থেকে শুরু করে, অন্যদিকে মাঝারি গরুগুলোর দাম 1.5 লক্ষ থেকে কিন্তু শুরু করা হয়েছে। এবং যদিও ব্যবসায়ীদের পূর্ব ঘোষণা অনুযায়ী তারা কিন্তু এখন ছাড়কৃত মূল্যে দুপুর 2টার সময় কিছুটা ছাড়কৃত মূল্যে তারা বিক্রি করছেন। এবং এখানে গাবতলী হাটের যে অবস্থা, যে এখানে প্রচুর পরিমাণ, বিশেষ করে রাজধানীর অন্যান্য হাটগুলো থেকে যে যে পরিমাণ যে গরুগুলো বিক্রি হয়নি সেগুলো কিন্তু এই মুহূর্তে ট্রাকে করে, পিকআপ ভ্যানে করে এই গাবতলী হাটে এসেছে। এবং এখানকার প্রধান যে এখন যেই প্রবেশ পথটি রয়েছে সেখানে কিন্তু আমরা অবস্থান করছি। এবং সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে ক্রেতা বিক্রেতাদের তাদের যেই দর কষাকষির মাধ্যমে তারা ক্রয় বিক্রয় করছেন। এবং কিছুক্ষণের মধ্যে দেখলাম যে এই মাত্র একটি ছোট আকারের একটি গরু সেটি কিন্তু বিক্রি হয়ে গেল। এবং সেখানকার এই মুহূর্তে দেখতে পাচ্ছি ক্রেতা ও বিক্রেতা তারা নিজেদের আর্থিক লেনদেনে কিন্তু ব্যস্ত রয়েছেন। তো রাজধানীর যে কোরবানি পশুর হাট সেখানকার সবশেষ পরিস্থিতি কিন্তু এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। এবং চট্টগ্রামের তথ্য জানতে চলে যাব সহকর্মী শফিকুল ইসলামের কাছে। শফিক, চট্টগ্রামে কিন্তু শেষ মুহূর্তে একেবারে বলা যায় জমি উঠেছে কোরবানির হাট। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে বেশ কয়েকটি বড় ধরনের গরু রয়েছে। এই গরু কিন্তু বিক্রেতারা আসছেন এবং দরদাম হচ্ছেন এবং হয়তো তাদের মধ্যে বোঝাবুঝি হচ্ছে না, সেজন্য কিন্তু এখনও বিক্রি হয়, তবে বিক্রির পথে রয়েছে। এই খামারে কিন্তু অনেকগুলো গরু ছিল, সেই গরুগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে। একটি কথা জানিয়ে রাখি, আজকে যেহেতু শেষ দিন সেক্ষেত্রে কিন্তু বড় গরুর ক্ষেত্রে কিন্তু ছোট গরুর চাহিদা একটু বেশি, যদিও এই গরুগুলো কিন্তু অনেক সুন্দর এবং এগুলো প্রতি মুহূর্তে কিন্তু বিক্রেতারা আসছেন এবং বিক্রেতারা এসে কিন্তু এই MHC অ্যাগ্রো এই খামারে কিন্তু তারা সেগুলো দেখে যাচ্ছেন। চট্টগ্রামে অনেক একটি বড় এবং এখন তরুণ প্রজন্মরা কিন্তু এই খামারিটা করেছেন, এই খামারে গরুগুলো এনেছেন। আপনাকে যদি বাইরে একটু দেখায় যে প্রতি মুহূর্তে কিন্তু গরু, এখন যে একটি ট্রাক দেখতে পাচ্ছেন এই ট্রাকে গরেও কিন্তু আবার গরু বাজারে ঢুকছে, অর্থাৎ প্রতিনিয়ত কিন্তু বাজারে গরু আসছে, আবার ট্রাক থেকে অনেক সময় আবার গরুগুলো নিয়ে যাচ্ছে। আপনাকে দ্বারা বেশ কয়েকটি গরু এখানে রয়েছে ট্রাকে যেগুলো বাজারে ঢুকেছে, এবং এখানে প্রতি মুহূর্তে কিন্তু একটি গরু কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে এবং সেগুলো কিন্তু ধরে নিয়ে যাচ্ছে। এবং ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে আসলে বিক্রেতাও চাইবে শেষ মুহূর্তে সে বিক্রি গরুটি বিক্রি করতে, এবং ক্রেতারাও কিন্তু সেই গরুটি কিন্তু কেনার চেষ্টা করবেন। এবং আরও বেশ কয়েকটি ট্রাক দেখা যাচ্ছে গরু আসছে, গরুটি কিন্তু বিক্রি হয়েছে এবং সে গরুটি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এবং পাশাপাশি আরেকটি গরু দূর থেকে দেখা যাচ্ছে, আরেকটি গরু বিক্রি হয়েছে, সে গরু দুটি নিয়ে আসছে। এবং শেষ মুহূর্তে কিন্তু একেবারে বলা যায় একেবারে জমজমাট হয়ে উঠেছে, যেহেতু আর বেশি সময় নাই, হয়তো রাত 12টা পর্যন্ত গরু বিক্রি হবে চট্টগ্রামের এই বাজারগুলোতে। তবে সবচেয়ে বেশি চাহিদা এই ছোট আকৃতির গরুগুলোতে সবচেয়ে বেশি চাহিদা। আপনি দেখতে পাচ্ছেন রশি ধরে কিন্তু তারা এটি গরুটি নিয়ে যাচ্ছে এবং এটি কালকে কিন্তু কোরবানি করা হবে। এবং সব কিছু মিলিয়ে যেটি বলা যায় চট্টগ্রামে যে পশুর হাটগুলো,
গ্রুপগুলো রয়েছে সেগুলো শেষ মুহূর্তে বিশেষ করে বিবিরহাট সাগরিকা এবং পতঙ্গাস কর্ণফুলী এবং এই যে নুনর হাউজিং সহ সব ধরনের হাটে কিন্তু একেবারে জমে উঠেছে এবং প্রতি মুহূর্তেও কিন্তু গরুর গাড়ি ঢুকছে চট্টগ্রামের এই কোরবানি হাটে। আমার পাশেও একটি গরুর গাড়ি এখন ঢুকছে, এখানে 10 থেকে 20টা গরু রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম ও রাজধানীর গাবতলী হাটে।